শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর নতুন একটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ, সকাল মানে দুপুরবেলা রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে বিশেষ কিছু করব না, শুধু চিকেন করব, কারণ আগের দিন রাত্রিবেলা না অনেকটা পোলাও করেছিলাম, সেটা বেঁচে গেছে। তো সেই জন্যে আজকে একটুখানি শুধু চিকেন করব, তার সাথে পোলাও তো থাকবেই, গরম করে নেব। আর দেখো, ওইখানে গান শুনতে শুনতে এদিকে কাজ করছি। গান শুনতে শুনতে কাজ করতে গেলে না মনটাও ভালো থাকে আর রান্না টান্নাও ভালো হয়। আজকে না চিকেনটা একটু অন্যরকমভাবে করবো ভেবেছি, কিন্তু হয়ে গেল আর এক। হয়ে গেল আর এক বলতে, দেখো আমি এটাকে বেশ ম্যারিনেট করে মেখে রেখে কিছুক্ষণ রেখে তারপরে আলুটাকে ভাজবো। কিন্তু এই যে ভাজাটা বসিয়ে গ্যাসটা আস্তে করতে ভুলে গেছি, আর এদিকে আমার ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো পুরো কমপ্লিট হয়ে গেছে ধোয়া, আর ড্রাইও হয়ে গেছে। তো ড্রাই হয়ে যাওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। আমি চিনা এবার মেলে দিই, এরপরে যদি বৃষ্টি টিষ্টি আসে, কারণ মেঘলা ওয়েদার, সেই জন্যে ভাবলাম জামা কাপড়গুলো শুকাবে না। আর এই গ্যাসটা যেহেতু আস্তে করে আস্তে ভুলে গেছি, আলুগুলো এক সাইড থেকে পুড়ে পুড়ে মতন গেছে, কিন্তু তাতে কোনো ক্ষতি হয়নি। কিন্তু তা হলো, দেখতেও তো ভালো লাগার একটা ব্যাপার থাকে, তাই না? তো এখানে আমি প্রথমে জিরে আর তেজপাতা সম্বাদ দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে এবার মশলাটা দিয়েছি। মশলার মধ্যে আদা পেঁয়াজ ছিল, রসুন ছিল, আর ছিল তোমার শুকনো লঙ্কা একটু ভিজিয়ে রেখেছিলাম। সেইটা কালারটা এত সুন্দর প্রথমে আসবে, কিন্তু তারপরে কালারটা একদম ভেস্তে যাবে, বুঝতে পারলাম না কেন যে এরকম হলো। তো যাই হোক, মনটা একটুখানি খারাপও আছে আমার, না না এই রান্নার জন্য না বন্ধুরা, মনটা আমার খারাপ এই জন্যেই, কারণ ছেলের সেকেন্ড ইয়ার শুরু হয়ে গেছে, আর ওদের কলেজটা আমার বাড়ির থেকে ওদের কলেজটা অনেকটাই দূরত্ব। যেহেতু সেকেন্ড ইয়ার শুরু হয়ে গেছে, ওদের টাইমিংয়ের কোনো ঠিক থাকবে না এখন, সেই জন্যে রাত্রির বেলাও হতে পারে বা দিনের বেলা ওদের টাইম হতে পারে। তো সেই জন্য বাড়ির থেকে যেহেতু কলেজের দূরত্বটা অনেকটাই হয়ে গেছে, সেই জন্য ওরা পিজি নিয়েছে, একটা তিন বন্ধু মিলে পিজি নিয়ে থাকবে ওখানে। তো সপ্তাহে সপ্তাহে আমি যেতে পারবো, ওও আসতে পারবে, কিন্তু তা হলো ঘরে এইসব রান্না হলে কীরকম লাগে বলো? মনে হয় না ছুট্টে কি একটুখানি দিয়ে আসি, ছেলেটা যদি খেতে পারতো। এখন রোজই কথা হয়, তা হলেও মনটা তো মানে না, তাই না? জানি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ এত কাছে আছে, তো একটু সময়ের অপেক্ষা। শুধু সব কিছুরই সময়ে সব কিছু প্রলেপ দেয়, তো সময়ের অপেক্ষা। আর কিছু আলুগুলো কীরকম পুড়ে গেছে, তো জানি না তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো কি না, খুব খারাপ লাগছে। খারাপ লাগলেও কিছু করার নেই, তাই না বন্ধুরা? ওর ভবিষ্যতের কথা চিন্তা করে, ওর কেন, প্রতিটি মা বাবাই তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ছাড়তেই বাধ্য, তো যাতে ওর লাইফটা ভালো হয়, ও সেটেল হয়ে যেতে পারে। সত্যি কথা বলতে গেলে মনে হচ্ছে যেন আমার ডানা ছেটে গেছে একটা। তো যাই হোক, ও সপ্তাহে সপ্তাহে আসবে, তাও ভালো একদিকে যে কলকাতার ভেতরেই রয়েছে, আমিও গিয়ে দেখা করে আসতে পারবো, মনটাকে এইটাই শান্তি দিচ্ছি। আর এখানে দেখো, পেঁয়াজটাকে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, আর ওইটাই পরে বেটে এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা দেখেছো, দেখলো কীরকম মেঘলা মেঘলা ওয়েদার? আমি তো ভাবছিলাম জামা কাপড়গুলো শুকাবে কি না, তো অর্ধেক যেহেতু ওখান মেশিন থেকেই ড্রায়ার হয়ে বেরোয়, তো বেশিক্ষণ লাগে না শুকাতে, শুকিয়ে গেছিলো, বেশ পাঁচটার মধ্যে শুকিয়ে গেছিলো। আর দেখো, আজকে রান্নার এমন কিচ্ছু তাড়া নেই, অন্য সময় ঘরে মানে তাড়া লেগে থাকে, মা খিদে পেয়ে গেছে এইটা করে দাও, মা খিদে পেয়েছে ওইটা করে দাও, মা এটা খেতে ইচ্ছা করছে ওইটা করে দাও, মানে এরকম করতে করতে আমার মাথা খেয়ে নিত। আমি এক এক সময় রেগে গিয়ে বলতাম যে তুই কেন এরকমভাবে আমাকে জ্বালাস, ঘরে একটুখানি 5 মিনিট বসতে দিস না সারাক্ষণ রান্নাঘরের মধ্যে। তখন আমাকে বলতো, আমি যখন থাকবো না তখন বুঝতে পারবে, আমি চলে গেলে তখন বুঝবে, তখন মনে হবে। সত্যি তাই বন্ধুরা, দাঁত থাকতে গিয়েও দাঁতের মর্যাদা দেয় না, সেটা আগাগোড়াই আমরা সবাই জানি কিন্তু ভুলে যাই, আর পরে গিয়ে সেটা মনে পড়ে। তো এখন আমার মানে রোজই কথা হয়, ভিডিও কলেও কথা হয়, এমনিও কথা হয়, কিন্তু তা হলো কাছে থাকার যে একটা আলাদা, সন্তান কাছে থাকার যে একটা কী সুখ শান্তি, সেটা তো যা মানে আমরাই বুঝবো, তাই না? মারাই বুঝবো। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে, আমার চিকেনটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে দেখো। আর তারপরে এবার খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি, কাকিমাকেও দিয়েছি, আমার হাজব্যান্ড এসে গেছে তাকেও দিয়ে দিলাম, চলো আমিও খেয়ে নিই, আর অনেকটা বেলা হয়ে গেছে। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে অনেক বকবক করলাম, মনটা ভালো লাগলো, শান্তি লাগলো। আর তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, হয়তো অনেকবার বলেছি, অনেকবার বলতে দুবার বলা হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর
আমার পাশে একটু থেকে আমাকে সাপোর্ট করো। টাটা।